কাজী যারা দেখে না, যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, সেটা মানুষ না, সেটা হলো জানোয়ার। এর জন্য সমস্ত নাস্তিক জানোয়ার, সমস্ত নাস্তিক। ওই যে তেরা মানিক কথা বোঝেন নাই, এটা কি মানুষ রূপী? ওই যে আর একটা ওগুলো নাম লইল তো, নাম প্রচার হয়, নামরাও ঠিক না। ওই যে অসভ্য মহিলাটা, ওইটার নাম ভদ্র মহিলা না ভাই, অসভ্য মহিলা। যদি ভদ্র হয় তার বিরুদ্ধে মা সাংবাদিক সম্মেলন, যদি অভদ্র এবং অসভ্য হয় তার আমরা সবাইকে ভদ্র মহিলা বলবেন, তা ভদ্র শব্দটা লাগাবেন কার পিছনে? যদি বলেন মিষ্টিও ভালো পায়খানাও ভালো, তাই ভালো শব্দটা লাগাবেন কার পিছনে আমাকে বলেন? যদি বলেন গোলাপেরও সুগেরান আর পায়খানারও সুগেরান, তা সুগেরান শব্দটা কি লাগাবেন তো এক জায়গায়? যদি ওইটাও ভদ্র হয় তো অভদ্র অসভ্য কি? যদি এই ভদ্র হয় তাই অভদ্র অসভ্যর ব্যাখ্যা দেন। সব নাস্তিক আল্লাহর ভাষায় জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুম গাফিলুন, উলাইকা হুম শারুল বারিজ্জা। এগুলো কুত্তাশি আর শুয়ারের চেয়েও খারাপ। যা দেখি না তা বিশ্বাস করি না, ভালো এক গান। আর এই কথা বলে হাজারো মানুষদেরকে নাস্তিক বানায় ফেলেছ, ওর খবরও নেই। হাজারো জিনিস আমরা না দেখে বিশ্বাস করি, হাজারো জিনিস। এই ক্ষমতা আল্লাহ কাকে দান করছে? এর জন্য তো আমাদের জন্য জান্নাত, এর জন্য তো আমাদের জন্য জাহান্নাম, এর জন্য জানোয়ারের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। যেহেতু আল্লাহ গায়েব, বোঝার ক্ষমতা জানোয়ারের নাই, জান্নাত গায়েব, বোঝার ক্ষমতা জানোয়ারের নাই, জাহান্নাম গায়েব, বোঝার ক্ষমতা জানোয়ারের নাই, এজন্য তাদের জন্য আজাবও নেই শাস্তিও নেই। বুঝেই না তা তাদের জন্য কেন শাস্তি দিবে, ঠিক না ভাই? দেখেন যার মধ্যে যোগ্যতা আছে তার পরীক্ষা আছে, তার জন্য সাজাও আছে প্রতিদানও আছে। কিন্তু যার মধ্যে যোগ্যতা নাই, পরীক্ষাও নাই, সাজাও নাই, প্রতিদানও নেই। যেমন একজন আর দুইটা সন্তান, একজন অন্ধ আর একজন চক্ষুওয়ালা। এখন অন্ধকে বাবা ডাকতেছে, এ অন্ধ শোন আমার ছেলে, তুই যদি সিনেমা দেখোস তোকে 10টা পিটান দেব, আর সিনেমা না দেখোস তোকে 10 টাকা দেব। ছেলে কি পরীক্ষা চলতেছে দেখার উপরে, পরীক্ষা চলতেছে। আচ্ছা বলেন তো, এখন যদি বাবা 10 টাকা পুরস্কার দেয় এটা বৈধ কি অবৈধ? আর যদি 10টা পিটান দেয়? আরে বাবা রে, সে তো দেখতেই পারে না, দেখার উপরে কিসের তোমার জায়েজা, কিসের পরীক্ষা, কিসের হুকুম? সে তো যোগ্যতাই রাখে না। এর জন্য ইসলাম অযোগ্যর উপরে কোনো সাজাও দেয়নি, বিশ্বাস হয় না? একজন মানুষ যদি বালেগ হওয়ার আগে অ্যাবনর্মাল হয়ে যায়, দিবে খাড়া হয়ে যায়, ওই অবস্থায় মারা যায়, তার কি জাহান্নামে দিবে আল্লাহ? নামাজের জন্য ধরবে? বোঝার জন্য? কেন? আল্লাহ পাক তাকে বিবেক দেয় নেই, বিবেক দেয় নেই। কাজে বিবেকহীন মানুষকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। যদি বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে না দিতেন, আর আল্লাহ পাক গায়েব হয়ে আসেন, আর আল্লাহকে বিশ্বাস না করলে জাহান্নাম, এটা হইতো না। নিশ্চিত ভাবে বুঝতে হবে আল্লাহ পাককে যথাযথভাবে চেনার মতো ক্ষমতা আল্লাহ পাক প্রত্যেকের বিবেকের মধ্যে দান করছেন, প্রত্যেকের, প্রত্যেকের। না বুঝার কিচ্ছু নেই, বুঝতে খুবই সহজ, কিন্তু আপনি দেখেন না কেন? এটা তো আয়না, এ তো আয়না, আপনার চেহারা দেখার কথা ছিল, দেখেন না কেন? নিশ্চয়ই আয়নার মধ্যে ময়লা আছে, আবৃত হয়ে গেছে। টেনশন করিয়েন না, আপনার আয়নাকে পরিষ্কার করেন, দেখবেন আবার আয়না আপনার চেহারা দেখা দিবে। ঠিক আপনি বুঝেন না কেন, আল্লাহকে চিনেন না কেন, নিশ্চয় আপনার কলমের মধ্যে ময়লা ধরছে, গুনার ময়লা ধরছে, আবৃত হয়ে গেছে। আপনি ইস্তিগফার করেন, তওবা করেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে।
সব কিছু পরিষ্কার হয়ে যাবে।